নমস্কার, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস টুয়েলভ এর জিওগ্রাফি প্র্যাকটিক্যালের সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। এই প্রজেকশনটি অঙ্কন করতে গেলে প্রথমেই যে ডেটা দেয়া আছে সেই ডেটার দিকে একটু নজর রাখব। ল্যাটিটিউড 30° নর্থ থেকে 70° নর্থ, লংগিটিউড 20° ওয়েস্ট থেকে 20° ইস্ট, ইন্টারভ্যাল 10° এবং আরএফ 1:100000000। এই হলো ডেটা। এবার প্রথমেই আমাকে রেডিয়াস আর অর্থাৎ রেডিয়াস নির্ণয় করতে হবে। এই রেডিয়াসটা আমি সেন্টিমিটারে নির্ণয় করব, তাই 640000000 বাই আরএফ যা দেওয়া আছে 100000000 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করে আমার বেরোবে 6.4 সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটারে এটা আমি করলাম, তাই 6400000 দিয়ে করা হলো। যদি এটা ইঞ্চে করতাম তাহলে আমি 6400000 জায়গায় 250000000 মান আমি পুট করতাম। যেহেতু সেন্টিমিটারে করেছি, তাই 6400000 বাই উল্লেখিত আরএফ 100000000 দিয়ে ডিভাইড করে আমার 6.4 রেডিয়াস বেরোলো। রেডিয়াস নির্ণয় করার পর ল্যাটিটিউডের যে এক্সটেনশন দেওয়া আছে 30° নর্থ থেকে 70° নর্থ, ইন্টারভ্যাল 10°, তাই 30° নর্থ, 40° নর্থ, 50° নর্থ, 60° নর্থ এবং 70° নর্থ, এবং 50° হলো এই মিডিলে, 50° হলো আমার স্ট্যান্ডার্ড প্যারালাল। এবং লংগিটিউড 20° ওয়েস্ট থেকে 20° ইস্ট, অর্থাৎ 20° ওয়েস্ট, 10° ওয়েস্ট, 0°, 10° ইস্ট এবং 10° ওয়েস্ট। এই 0° হলো সেন্ট্রাল মেরিডিয়ান, এবার প্রথম পর্যায়ের যে চিত্রটা আঁকবো তার জন্য প্রথমেই আমি একটি 90° অঙ্কন করব।